একদিন টুনি চিড়িয়া জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে তার সামনে একটা সে কি অদ্ভুত ডিম পেল। সেই ডিমটাকে সে কি করবে তা বুঝতে না পেরে সে বলতে লাগলো, এটা কিসের ডিম, হাতের ডিম না ঘোড়ার ডিম? এই বলতে বলতে সে তার নিজের বাসার সামনে চলে আসলো ডিমটাকে নিয়ে, আর সেখানে রেখে দিতেই সেই ডিমটা নড়াচড়া করতে লাগলো। নড়াচড়া করতে করতে হঠাৎই এক সময় ডিমটা ফেটে বাচ্চা বেরিয়ে আসলো একটা বিশাল ডাইনোসরের। তারপর টুনি বললো, ও মা গো, এ তো ডাইনোসরের ডিম। এই বলে টুনি সেখান থেকে তার জীবন নিয়ে পালিয়ে গেল, আর ডাইনোসরের বাচ্চারা সেখানে খিদেতে লাফালাফি করতে লাগলো। তারপর টুনি পাখি পৌঁছে গেল এক জাদুই ডাইনি বুড়ির কাছে। টুনি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনায় সেই ডাইনি বুড়িকে বলল। টুনি আরও মিনতি করল যে আমাকে একটু উপকার করো, আমাকে ওই ডাইনোসরের হাত থেকে বাঁচাও। টুনি তুই চিন্তা করিস না, আমি তোকে উপকার করবো। এ কথা শুনে টুনি পাখি আবার নিশ্চিন্তে বাড়ি চলে গেল। আর এদিকে চুড়েল নিজে মনে মনে ভাবছে, আমার কাছে সবাই উপকার চাইতে আসছে, আমি এখন থেকে রাজা রানী হয়ে যাব। এদিকে ডাইনোসরের বাচ্চা আবার জঙ্গলের চারিদিকে টুনি পাখি এবং অন্যান্য জীবজন্তুদের ধরে ধরে খাচ্ছে। দাঁড়া, তোর মজা দেখা ব্যবস্থা করছি। এই তো ঠাকুমার জাদের লাঠি, এবার তোকে কে বাঁচাবে?